এই মুহূর্তে সাবস্ক্রাইব করে তারপর আমরা শুরু করছি লেসনটা সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার ন্যা টুডে ওয়ার লুকিং ইন টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ইজ সামথিং ইনভার্টেড সেন্টেন্সেস কিছুক্ষণ আগে বললাম ইনভার্টেড সেন্টেন্স এমন কিছু যে সেন্টেন্সগুলো সবসময় জোর দেওয়া বোঝায় কি দেওয়া বোঝাই একটু জোর দেওয়া বোঝায় স্ট্রেস বোঝায় তবে এটাও ঠিক আমরা অনেক সময় ভুল করে এগুলো ব্যবহার না জেনে একটু অন্যভাবে আমরা করি এটা কিন্তু ব্যবহার আমরা করছি কিন্তু ভুলভাবে ব্যবহার করছি তো ইনভার্টেড মানে হচ্ছে একটু উল্টাভাবে একটু ভিন্নভাবে করা যেটা রেগুলার সেন্টেন্স প্যাটার্ন হয় তার থেকে ভিন্ন কী রকম ভিন্ন হবে সেটা আমরা দেখছি এক্সাম্পলের সাথে তবে ইনভার্টেড সেন্টেন্সের মধ্যে কোনগুলো নিয়ে আসলে আমরা ইনভার্টেড বলি কেন বলি সেটা আমরা দেখে নিচ্ছি আমি এক্সাম্পল দিচ্ছি কয়েকটা ওয়ার্ডের তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবেন হার্ডলি বেয়ারলি রেয়ারলি স্ক্যারসলি নাথিং সেলডম ইত্যাদি যেগুলো আমরা বললাম এগুলোর মানে হচ্ছে না বা নাই বললেই চলে না বা নাই বললেই চলে যেগুলোর মিনিং হচ্ছে না বা নাই বললেই চলে ভেরি ক্লোজ টু নেগেটিভ পয়েন্ট ভেরি ক্লোজ টু নো সেই অ্যান্সারগুলো সেই সেন্টেন্সগুলো যখন আমরা করবো তখন ইনভার্টেড ওয়েতে করতে হয় কীভাবে করতে হয় আমরা যে সেন্টেন্সগুলো করি ইন্টারেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক সেন্টেন্স এই প্রশ্নবোধক বাক্যগুলোকে আমরা যে প্যাটার্নে করি আগে ভাব চলে আসে তারপরে আমরা সাবজেক্ট বা যেভাবে আমরা করি ঠিক সেইভাবেই এটা হবে তবে ভিন্নতা হচ্ছে কোশ্চিনবোধকে সবসময় আমরা শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে থাকি তবে ইনভার্টেড সেন্টেন্সে কোনো কোশ্চেন মার্ক হবে না এত পার্থক্য তবে স্ট্রেস বোঝাবে আমি এক্সাম্পল দিচ্ছি সে ইংলিশ বুঝেই না কী বললাম সে ইংলিশ বুঝেই না তাহলে এখন কী হলো আমি একটা সেন্টেন্স ইংলিশে বলছি হার্ডলি ডাজ ই আন্ডারস্ট্যান্ড ইংলিশ আবার খেয়াল করুন হার্ডলি ডাজ ই আন্ডারস্ট্যান্ড ইংলিশ এখন দেখেন আমি বললাম ডাজ হি আন্ডারস্ট্যান্ড সো এই যে ডাজটা আগে চলে আসলো এই যে একটা প্যাটার্ন এটাই কি বলা হয় ইনভার্টেড তাহলে মা আমরা একটা বলছি এই এক্সাম্পলটা আপনাকে আলো ক্লিয়ার করবে যেমন আমার কাছে কিছুই নাই বাংলাটা খেয়াল করুন আমার কাছে কিছুই নাই আমি একটা জোর দিলাম না আমি এখন কী করব ঠিক যেটা হলো কিছুই নাই নাই যেটা সেটা আগে নিয়ে আসছি আমি কি নিয়ে আসছি দেখেন নাথিং ডু আই হ্যাভ আমার কাছে কিছুই নাই নাথিং ডু আই হ্যাভ তাহলে একটু বড় করে যদি কেমন হয় যে আমার জীবনে কিছুই নাই রাইট আমার জীবনে কিছুই নাই নাথিং ডু আই হ্যাভ ইন মাই লাইফ আবার দেখেন নাথিং ডু আই হ্যাভ ইন মাই লাইফ রাইট তার কাছে কিছু নেই তাহলে কী হবে নাথিং ডাজ ই হ্যাভ এবার আরও একটা এক্সাম্পল দিচ্ছি লোকটি মোচাকে আসেই না বাংলাটা আবার খেয়াল করুন লোকটি সাধারণত মৌচাকে আসেই না লোকটি সাধারণত মৌচাকে আসেই না ইংলিশটা কেমন হচ্ছে হার্ডলি বা বেয়ারলি অথবা রিয়ালি আমি রিয়াললি দিই এক্সাম্পল দিই রিয়াললি ডাজ ম্যান কাম টু মৌচাক আবার খেয়াল করুন রিয়ালি ডাজ ম্যান খাম টু মৌচাক লোকটা মৌচাকে আসেই না এই যে ব্যাপারগুলো তাহলে আমি এ যাই না তাহলে কেমন হবে হার্ডলি ডু আই গো শপিং আবার খেয়াল করুন আমি এ যাই না হার্ডলি ডু আই গো শপিং তারা সে এ যায় না হার্ডলি ড্রি গো শপিং আবার খেয়াল করুন সে শপিংয়ে যাই না হার্ডলি ডাসি গো শপিং এই যে আমরা বললাম এই সব কিছু মিলে হচ্ছে এগুলোকেই বলা হয় এই একই নিয়মে স্টেজ দিচ্ছেন একটু জোর বোঝাচ্ছেন না বোঝাচ্ছেন তখন কী হচ্ছে ওই ওয়ার্ডটার পাশে জোরবোধক হচ্ছে প্রশ্নবোধকের মতো মনে হচ্ছে কিন্তু আসলে প্রশ্নবোধক নয় শেষে কী হবে পুস্ট হবে আজকে আমরা যেভাবে শিখলাম এভাবে প্রতিনিয়ত আমি সিকুয়াল অ্যাপ্রোচে যাচ্ছি গ্রামার ভোকাবুলারি এবং বেসিক থেকে শুরু করে এগুলো সব দিচ্ছি তার পাশাপাশি দিচ্ছি আয়লসের একটা বড় লেসন প্ল্যান সেখানে আমি লিসনিং রিডিং রাইটিং স্পিকিং সব দিচ্ছি তবে একটু বলে রাখি যারা মনে করছেন ঘরে বসেই শিখবেন ঠিক এটিএম স্যারের চ্যানেল থেকেই শিখতে থাকবেন তাহলে আপনারা যেটা করুন যে যে লেসন দিচ্ছি তা একটু নোট করে রাখুন এবং যেগুলো বুঝছেন না প্লিজ রাইট অন দ্য কমেন্ট সো রাইট ইন দ্য কমেন্ট সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং সো আমাকে লেট মি নো দ্য থিংস ইউ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লেটমি টু টু দ্য থিংস ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং যেগুলো বুঝছেন সেগুলোও আমাকে জানান যেগুলো নিয়ে কনফিউশন আছে সেগুলো আমাকে জানুন তাহলে আমি আপনাদেরকে প্রত্যেকটা কমেন্ট দেখে দেখে আমি আমার অবসর সময়ে অ্যান্সার করছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং